সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়ির এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে আলিয়া কামাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনটি ত্রুটি পেয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তারই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা আলিয়া কামাল সিএনজি ফিলিং স্টেশনটির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে একাত্তর বাংলা টেলিভিশনের প্রতিনিধি আলিয়া কামাল সিএনজি ফিলিং স্টেশনে গেলে জানতে পারে ফিলিং স্টেশনের বর্তমান চেয়ারম্যান আলিয়া কামাল অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে সিএনজি স্টেশনটি চালাচ্ছেন। এ বিষয়ে তাকে মুঠোফোনে বারবার চেষ্টা করার পরেও তিনি এইসব বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের কাছে জানালে তারা এসে আলিয়া কামাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনটিতে বেশ কয়েকবার পর্যবেক্ষণে আসেন, এ ত্রুটি এবং ত্রুটি খুঁজে পায়। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা একাত্তর বাংলা টিভি প্রতিনিধিকে জানান, আমরা কিছু ত্রুটি খুঁজে পেয়েছি, তাই আপাতত তাহার সংযোগটি বিচ্ছিন্ন করে মিটার বক্স খুলে নেওয়া হয়েছে। আমরা আরও নিশ্চিত হয়ে এই বিষয়ে পদক্ষেপ নিব। আলিয়া কামাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের এক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, বিগত বছরে আলিয়া কামাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে বাইপাস করে গ্যাস চুরির ঘটনায় 5 কোটি টাকা জরিমানা গুনতে হয়েছিল। এছাড়াও আলিয়া কামাল সিএনজি ফিলিং স্টেশনের সাবেক ম্যানেজার এ বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য দেন। ফোনালাপে তিনি বলেন, এই পাম্পের মালিক 2019 সাল থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে পাম্পটি পরিচালনা করে আসছেন। পাশাপাশি আরও বেশ কয়েকটি পাম্পের এমন অবৈধ সংযোগের কথাও স্বীকার করেন তিনি। এছাড়াও নানা অভিযোগে অভিযুক্ত আলিয়া কামাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনটি, এটা আসলে একজন লোক আইসা কইয়া দেয়া যেত, ওনার নাম ওইটা হচ্ছে আপনার উনি ওয়ারি দিকে থাকে আর কি, মিটারটাই করতে হচ্ছে আপনার মাস পর্যন্ত আপনার সিল গুলাই করে রাখতে হয়, ওনার কাছে সিল আছে আর কোনো প্রবলেমে পড়ে নাকি। হ্যাঁ, ওনার কাছে সরকারের সিল আছে, সেটা ডুপ্লিকেট প্রমাণ করতে পারবো না এরকম আর কি, যাতে সহজে ধরা যায় না আর কি। সিলগুলা উনি ডুপ্লিকেট ইউজ করে না, কারণ এর আগে একবার 5 কোটি টাকা যখন জরিমানা হইলো, হ্যাঁ, তখন আমরা ওনার সাথে সবসময় এই কাজটা করা হইতো, তখন এই কাজটা ওনার সাথে না করে আমরা আরেকদিন কন্টাক্টে করলাম, উনি টাকা বেশি নিত, ওনারে প্রায় সেলের 30% দিয়ে দেওয়া হইতো, আরেকজন বলতেছে আমার 10% দিলে হইব, তো আমরা ওরে দিয়ে করাইলাম, ওরে দিয়ে করার পরে ও রাগ করে ভিতরে এটা করলো আর যেহেতু করে দিত ওর সিলগুলা ওর কিনেল না। উনি আসলে মনে হয় আমার যত ধারণা যে সিলগুলা ও কোনো তিতাসের লোকের মাধ্যম দিয়ে বের করে আনে আর কি, সিকিউরিটি পেন্ডিং টেস্ট থেকে বের করে আনে। মিল ওনারা অনেক কি করে তৈরি করে সবাই পারে না, তার জন্যই তো ওনার অনেক টাকার মালিক হয়ে গেছে। হাত তো অনেকগুলো পাম্প ধরা তো কুমিল্লা রুটে কয়েকটা আছে, এরকম আমাদের সাভারে শ্যামলি ছিল আরো কয়েকটা পাম্প আছে না, উনি মুখ কথা হলো মিটারে কোনো ভাবে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, ওই মিটারটা খুইলা আমরা তো ওনার সাথে ডালি দিয়ে হাই দিয়ে হেল্প করছি, হ্যাঁ, ওই এটা খুলতে গেলে নাট বোল্ট আছে দেখছেন তো, হ্যাঁ, তারপরে দিন সে আইসা রাত্রে 10:11 পরে দিয়ে আইসা লাইট টাইট অফ করে দিয়া আবার খুলছি খুলা, উনি গিয়ার নাকি একটা সেট করে দিয়ে গেলো, আবার স্পিকার গুলা সব কিছু ওকে করে দিয়ে গেলো, এভাবে চলছে আর কি, চলতে আসছিল প্রায় 2019 সাল থেকে। হ্যাঁ, তারপরে আমার দায়িত্ব দিয়েছিল যে আসলে মিটারে কাজ হইলো কিনা, আর এস তুমি রিডিং এর সাথে বর্তমান সেল রিডিং এর একটা হিসাব টান দিয়ে দেখার জন্য, পরে 1 ঘন্টা সেল কত হইলো এটা রিডিং নিয়ে টান দিয়ে দেখলাম যে না মোটামুটি ভালোই থাকে, যে 100 টাকা বিক্রি হইলে ঠিক আছে, বিল আছে 30 টাকা, 30-35 টাকা, 70-75 টাকা, হ্যাঁ এরকম, হ্যাঁ, আর ওনের মধ্যে আবার 30 টাকা ওদেরকে দিয়ে দিতে হবো, 40 টাকা থাকে এরকম আর কি।